হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার আরেকটি মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা কে, কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা লাইক আর কমেন্ট করে যেও, ভালো লাগলে শেয়ার করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও লাইক কমেন্ট করো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওর দিকে ফেরা যাক। রবিবার দিন আমি গিয়েছিলাম সাপুট গ্রামে, যেহেতু দিদিভাইয়ের বাড়িতে পুজো ছিল সোমবারে, লোকনাথ পুজো। তো সেখানে অ্যাটেন্ড করে আমি কিন্তু মঙ্গলবার দিন চলে এসেছিলাম কোচবিহারেই। আর সোমবারের যে ব্লগটা ছিল লোকনাথ পুজো, সেটার ব্লগটা কিন্তু আমার ফেসবুকে এবং ইউটিউবে দুই জায়গাতে আপলোড করা হয়ে গেছে। তোমরা কিন্তু ওখানে গিয়ে দেখতে পারো আর কমেন্ট করে জানাতে পারো যে কেমন লেগেছিল ব্লগটা। তো যাই হোক, এই ব্লগে আবার ফিরে আসি। যাই হোক, মা মঙ্গলবারেই হচ্ছে বিপদনাশিনী পুজো করবে আমাকে আগে বলেছিল, তো সেই মতন করে আমি মঙ্গলবারেই চলে আসি। আর এদিকে মা মোটামুটি সমস্ত কিছু কেনাকাটা করে রেখেছিল, বাজার টাজার সমস্ত কিছু করে রেখেছিল। আর মা এবছর কিন্তু ঘটেই পুজো করবে পাঁচালি পরে। মা প্রত্যেক বছরই পুজোটা করে, ঘটেই করে পাঁচালি পরে। তো বিপদনাশিনী পুজোতে তো 13 রকমের ফল সমস্ত কিছু এগুলো লাগে আর কি, 13টা পান সুপুরি। তো সেই মতন করে আমরা সবাই মিলে কিন্তু রেডি করেছিলাম, আমি মা মানি সবাই মিলে। আর এখন কিন্তু অনেকে 13 রকমের হচ্ছে মিষ্টি এরকম টাইপের, মানে অনেক কিছুই দেয়। তো যাই হোক, তারপরে মা হচ্ছে আমাকে, দেখো দেখতে পাচ্ছ, সুতো আর হচ্ছে সিঁদুরের ফোঁটাটা পরিয়ে দিয়েছিল। আর এই যে আমি এখন চালকলাটা মাখছি, যেটা কিন্তু আমার বরাবরেরই একটা ভীষণ প্রিয় জিনিস, মানে প্রসাদের মধ্যে সব থেকে প্রিয় জিনিস এটা। দেখো আমি খাচ্ছি, মানে চালকলাটা আমার ভীষণই প্রিয়। আমার মতন কে কে আছো যে চালকলা খেতে ভালোবাসো? যাই হোক, পুজোর শেষে প্রসাদ টসাদ বেড়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তারপরে ওদিকে দেখো ঠাম্মা কিন্তু উঁকি মারছিল। যাই হোক, একটুখানি প্রসাদ আমি একটুখানি ভেঙে ডাবডুকিও দিয়ে দিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপরেই কিন্তু মিষ্টি কুটুস দুজনে এসেছিল, মামার সাথে করে এসেছিল। তো ওরা এমন বায়না ধরেছে যে মেলায় যেতেই হবে, ওই সময় রথের মেলা চলছিল আমাদের এখানে। তো সবাই মিলে গেলাম রথের মেলাতে ঘুরে, টুকটাক খাওয়া দাওয়া করে, আর মেলা মানে কি আইসক্রিম ফুচকা এই সমস্ত কিছু ঘুরে ঠুরে তারপরে কিন্তু আমরা চলে আসলাম বাড়িতে। আর এই দেখো কুট্টুস ফুচকা খাচ্ছে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর মিষ্টি বারবার আমাকে বলছিল এইদিকে ফোনটা নিস না, ফোনটা নিস না, ফোন কিন্তু নিয়ে চলে যাবে।